çok geledim. Hey Çonço! Çonço! দেবী ঠিকই বলেছে, সব কিছু মেনে নিতে নিতে আমরা এমন একটা জায়গায় নেমে এসেছি যে শেয়ালের ডাককেও বাঘের হুঙ্কার বলে মনে হয়। ও দোকান বেচা হবে না। আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমি আমার দুই বন্ধুর সঙ্গে কথা বলবো। জব দিল্লি টুট গয়া অফিস ক্লাব, এই জীবন হলো অফিস ক্লাবে কত থিয়েটার করেছি। মেশার্জন, কর্ণার্জুন, দত্তা, সিরাজ উল্লাহ, তাদের হাসিটি দেখার জন্যে নিজে স্নেহের হাসিটি হেসো না। তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর, তারা সব শিশু শয়তান। তাদের রাত পেটা খাইয়ে মানুষ করো, তাদের সকালে বিকালে জোরে কষাঘাত করো। তাদের শাস্তি দিতে যদি তোমাদের বুকে ব্যথা লাগে তো বুক ভেঙে ফেলো। চোখে জল আসে চোখ উপড়ে তুলে ফেলো। আর্তনাদ করতে যদি ইচ্ছে হয় তো নিজের টুটি চিপে দাও। আড়ি পাতা হচ্ছে, হ্যাঁ আড়ি পাতা হচ্ছে। আমি কি আমার ঘরে মেয়ে ছেলে তুলেছি? আমার ঘরে আমি একা থাকতে পারবো না। হ্যাঁ তোমাদের তো আমি একতলাটা ছেড়ে দিয়েছি, তারপরেও আমার দরজায় তোমরা আড়ি পাচ্ছ কেন? লজ্জা কর না, নির্লজ্জ কোথাকার। আর যদি কোনোদিন আড়ি পেতেছো চোখ গেলে দেবো। এটা তো বাপের বাড়ি নয় হারামজাদি। এই তুমি নিচে যাও, তুমি নিচে যাও তো। এসব কি হচ্ছে কি বাবা? এসব কি হচ্ছে কি বাবা? তুমি ওকে এত গালাগাল করছো কেন? বেশ করেছে, ওকে যা বলেছি তোকেও তাই বলবো। আর যদি কোনোদিন এখানে দেখি না মেরে ঠ্যাং ভেঙে দেবো একদম। তা আমরা দোতলায় আসতে পারবো না? না, কাপড় শুকোতে দেবো কোথায়? কাপড় শুকাবো কোথায়? সিঁড়িতে উঠে দেখ না, গলা ধাক্কা দিয়ে দেবো। তার মানে এ বাড়িতে আমাদের কোনো অধিকার নেই? কার অধিকার? কিসের অধিকার? আরে এটা আমার বাপ ঠাকুরদার বাড়ি, তোর মতো বংশের কুলাঙ্গারকে আমি দেবো না। নেশা করে কি যা তা বকছো? মারব চড় দাঁত ঝরিয়ে দেবো উল্লুক কোথাকা। এ বাড়ি আমার, যখন ইচ্ছে তোদের ঘাড় ধরে এ বাড়ি থেকে আমি বের করে দিতে পারি জানিস। শুধু একটা চিঠি লেখার অপেক্ষা। হ্যাঁ থানায় গিয়ে বলবো তোর অবাঞ্ছিত। অত সোজা না, আমিও আমার দাবি পেশ করব। হ্যাঁ তুমি কি আমাদের এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ ভাবছি, এখন বিদে হ। বাবা বাবা, তখন বাবা কোথায় ছিল যখন ওই জলহস্তিটাকে বাড়িতে নিয়ে এসেছিলে? তখন বাবাকে একবারে জানিয়েছিলে ধুমসিটাকে হঠাৎ করে বাড়িতে নিয়ে এসে বলে প্রণাম কর? বাবা তোমার বৌমা অনেক জ্বালিয়েছো, আর জ্বালাতে হবে না, বিদে হও যাও। বেশ এখন যাচ্ছি, তবে মনে রেখো মরার পরে তুমি মুখে আগুন দেওয়ার কাউকে পাবে না। বই গেল, আমি বরং মরার আগে পাড়া প্রতিবেশীদের বলে যাব তুই যেন আমার মুখে আগুন না দিস, অন্য কোথাও দিস। হ্যাঁ একদম দেবে না তো? না ঠিক আছে ঠিক আছে, তাই না হয় হবে। তবে বাবা তুমি এখনই যেন কোনো ড্রাস্টিক স্টেপ নিয়ে ফেলো না, আমরা তাহলে খুব মুশকিলে পড়ে যাব। যাবি কি না? চলো চলো চলো।
এটা কেটা জীবন হলো, এইভাবে বাঁচতে হবে। সারাটা দিন ভবঘুরের মতো ঘুরে বেরিয়ে অসম্মানের বোঝা বয়ে কোন রকমে কাটিয়ে দিই, কিন্তু রাতটাও কি আমি একটু শান্তি পাবো না? Now what I'm supposed to do with this life?